নমস্কার দর্শক বন্ধু আজকে আমি ধনু রাশির তৃতীয় চরণ নিয়ে কিছু কথা বলবো এবং সাথে এটাও বলবো যে রাশির দু হাজার সালের চব্বিশে জানুয়ারির পর থেকে কেমন যাবে এই ভিডিওটা করারদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করুন এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে এরকম নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেয়ে যান তো ভিডিওটা শুরু করছি দেখুন ধনুরাশির তৃতীয় চরণ চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে শুরু হচ্ছে এর আগে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে চরণ আসলে কী সাড়েসাত হচ্ছে সাড়ে সাত বছর শনি অতিক্রম করে সেটাকে বলছে সাড়েসাতি এই সাড়েসাতিটি তিনটা চরণে ভাগ হয় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর প্রথম আড়াই বছর রাশির দ্বাদশে থাকে শনি দ্বিতীয় আড়াই বছরে মানে দ্বিতীয় চরণে রাশিতে থাকে তখন হয় দ্বিতীয় চরণ এবং যখন রাশির দ্বিতীয় থাকে তখন হয় তৃতীয় চরণ এখন বর্তমানে চব্বিশে জানুয়ারির পর থেকে ধনুরাশির দ্বিতীয়তে শনি অবস্থান করছে তাই এখন এই দ্বিতীয় এই তৃতীয় চরণে ধনুরাশির কি কি শুভ ফল বা কী অশুভ ফল ঘটতে চলেছে তাই আমি বিস্তারিতভাবে বলছি ধনুরাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে অনেক ট্রাভেল পিরিয়ড আপনারা কাটিয়েছেন যেমন মামলা মোকদ্দমা যেমন আপনাদের বিজনেসে অনেক হ্যাম্পার অনেকে চাকরি হারিয়েছেন কর্মচ্যুতি হয়েছে এবং সাথে আপনাদের মানহানিও হয়েছে এই সব আপনাদের এই সাড়ে সাতির দ্বিতীয় চরণে হয়েছে কিন্তু বর্তমানে যা গ্রহের অবস্থান চলছে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে তৃতীয় চরণে ধনুরাশির অভূতপূর্ব ফল আসতে চলেছে যেমন আপনারা যে কোনো বিজনেস শুরু করুন না কেন আপনারা ফল অবশ্যই ভালো পাবেন সাথে আপনারা যদি চাকরি ক্ষেত্রে পদোন্নতি চান সেটাও পাবেন নতুন কর্ম আপনারা পেতে চলেছেন এবং সাথে আপনাদের আর্থিক স্টেবিলিটি অনেকখানি উন্নত হতে চলেছে নতুন জায়গা জমি কিনতে পারেন তবে আপনাদের এই ধনুরাশির জাতক বা জাতিকাদেরকে একটা সব কিছুর মধ্যে তো একটা খারাপ কিছু তো থাকে সব দিকটায় তো ভালো হয় না মানে দিনের দিকে পরের তো রাত আসে কিন্তু কিছু জায়গা তো ছায়াও থাকে তো ছায়ার জায়গাটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর হবে আপনারা মাথা ঠান্ডা রেখে চলুন এবং আপনাদের গুরুজন যে ব্যক্তি আছেন তাদের একটু শরীর খারাপ হতে পারে তাই ওনাদের উপর আপনারা একটু নজর রাখুন এবং জীবনে একের পর এক কাজ করে যান আর সবচেয়ে বড়ো কথা শনির সাড়ে সাতি পিরিয়ডে আপনি যদি কোনো কুকুরকে কালো রঙের কোনো কুকুরকে বা কালো রঙের যদি নাও পান তাও যে কোনো রাস্তার কুকুরকে যদি মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার শনির কুপ্রভাব অনেকখানি নষ্ট হয় তাই আপনারা শনির সাড়ে সাতি পিরিয়ডে এই কাজগুলো করুন এবং সাথে আর একটা জিনিসও আপনি আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি হনুমান মন্দিরে গিয়ে শনি এবং মঙ্গলবার হনুমানজির কাছে ভোগ চড়ান তাহলে আপনাদের এই সাড়ে সাতির ফেসে যা প্রবলেম চলছে তা আপনারা আপনাদের কেটে যাবে যেটুকুটা প্রবলেম আছে সেটুকুটা কেটে যাবে আমি এই কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা করে দেখুন এবং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদেরকে এই ভিডিওটা এতটুকু সাহায্য করে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং যাওয়ার আগে একটা ছোট কমেন্টস লিখে এবং সাবস্ক্রাইব করে যান যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ